শুভ সন্ধ্যা দর্শকমণ্ডলী। মেরিল প্রথম আলো পুরস্কার 2016 এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফেরদৌস। মেরিল প্রথম আলো পুরস্কারের 19তম আয়োজনে আমি পূর্ণিমা আপনাদের সবাইকে সুস্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ পূর্ণিমা, তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি এবার যাও, আমি উপস্থাপনা করব। যাব মানে আমিও তো আজকে তোমার সাথে উপস্থাপনা করব। কি কথা! আরে এটা কি নাচ গান অভিনয় যে মন চাইল দাঁড়িয়ে গেলাম উপস্থাপনা? এটা একটা কঠিন কাজ, এটা সবাইকে দিয়ে হয় না। হবে, আমাকে দিয়ে হবে। কি আশ্চর্য! আপনারা কেউ কিছু মনে করবেন না, প্লিজ তুমি যাও। আমি যাব না। আরে উপস্থাপনা একটা শিল্প, এটা একটা আর্ট। শিল্প শিল্প বলেছো না, ঠিক বলেছো, কারণ আমি একজন শিল্পপতি। শিল্প আর শিল্পপতির মধ্যে তো ডিফারেন্স আছে। আজকে আমি উপস্থাপনা করবই, কারণ গত 19 বছর ধরে আমি সাধনা করেছি, নিজেকে তৈরি করতে আমার 19 বছর লেগেছে। তাই আজ প্রথমবারের মতন মেরিল প্রথম আলো পুরস্কারের উপস্থাপনা মঞ্চে আমি প্রথম দাঁড়িয়েছি। উপস্থাপনা আমি পিএইচডি। উপস্থাপনায় পিএইচডি মানে বুঝলাম না। পিএইচডি? হ্যাঁ, পূর্ণিমা হানিফ তিলারা আমার পুরো নাম। ও, হানিফ সংকেত আর পূর্ণিমা হানিফ। তুমি ভেবেছো কারো বড় কারো নাম নিয়ে নিলেই সেরকম উপস্থাপনা করতে পারবে? শোনো না, পার্লি ভাই আছে না, পার্লি ভাই বলেছে আমি যদি উপস্থাপনায় ভালো করি উনি আমাকে ডক্টরেট ডিগ্রি দিবেন। পার্লি ভাইটা, পার্লি ভাই আবার কে? পার্লি ভাইকে চেনো না? না। পার মানে কি? পার মানে মুক্তা। মুক্তা মতি? হ্যাঁ, মতি ভাই, পার্লি ভাই। মানে তুমি মতিউর রহমান ভাইকে পার্লি ভাই বলছো? আমি ওনাকে আদর করলে পার্লি ভাই ডাকি। থাক, এই মঞ্চে আর বেশি আদর সহায় করতে হবে না। চলো চলো পুরস্কারের ঘোষণা চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। পুরস্কারে যাওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি জানি তুমি বাসায় একা বসে বেডরুমে কি করো। কি বলছো সব? না না, ওসব না, আমি বলছি তুমি যখন বাসায় বসে থাকো, যখন তোমার হাতে সে অর্থে কোনো কাজ থাকে না, তখন তুমি বিভিন্ন নায়িকাকে অনুকরণ করো। বাংলাদেশের নায়িকারা যদি এই মঞ্চে এসে সংবাদ পাঠিকে হিসেবে খবর পড়ে, তবে তারা কিভাবে পড়বে সেটা যদি করে দেখাতে পারো, তবেই তোমার সঙ্গে আমি উপস্থাপনা করব। দিলে তো ফাঁসিয়ে। আরে ফাঁস তো লাগাইনি, তোমার এই প্রতিভা দেখাও সবাইকে। কিন্তু আমি যাদেরকে অনুকরণ করব তারা যদি মাইন্ড করেন? কেউ মাইন্ড করবে না, আপনারা সবাই দেখতে চান, সবাই দেখতে চায়। আমি পূর্ণিমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেই নায়িকাদেরকে সে আজকে এখানে অনুকরণ করবে, এটা নিছক ফান, কেউ সিরিয়াসলি নেবেন না। আমরা জানি যা নায়িকারা ভীষণ উদার মনের হয় তারা কেউ মাইন্ড করবে না। কিন্তু আমি এখানে এইভাবে দেখাবো না। কিভাবে দেখাবো? আমি আমার প্রতিভার ঝলক দেখাবো পর্দায়। এইমাত্র পাওয়া খবরে জানা গেছে বাঘের হাতে সিংহ বধ হয়েছে। মানে কি, আজ শেষ টি-20 ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে 45 রানে হারিয়েছে আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সাকিব খান, সরি সাকিব আল হাসান। আমার না এত প্রিয় খেলোয়াড়, আমি না ও পারলে মানে ওকে যখন টিভিতে দেখি আমি ওকে দেখতেই থাকি। হ্যাঁ আচ্ছা এক মিনিট, আমি একটু ফোন করি একটা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ রিজু, শোনো না, ওই যে ম্যান অফ দ্য ম্যাচ সাকিব খান হয়েছে, সাকিব আল হাসান হয়েছে। হ্যাঁ শোনো না, চলো না আমার একটা ছবি সাইন করি। হ্যাঁ আমার সাথে ছবি করবা না? আচ্ছা রাখি, পরে কথা বলি। হ্যাঁ কি পরে নিউজ কি? এবার আবহাওয়ার সংবাদ পড়ছি। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার, টেকনাফ সহ উপকূলীয় অঞ্চল সমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। হায় হায়, বৃষ্টি হলে কক্সবাজার যাবো কি করে? আমাকে সানিকে ফোন দিই। সানি, আমরা লাইভে খবর পড়েন, খবর পড়েন। চুপ থাকো, তুমি দেখছো না আমি সানিকে ফোন দিয়েছি? সানি, ফ্লাইটটা ক্যান্সেল করে দাও না প্লিজ, থ্যাংকস। হ্যাঁ এবার বলো এরপরে কি নিউজ? আজ সারা দেশে 3টি সড়ক দুর্ঘটনায় 17 জন নিহত হয়েছে,
সকাল 10টায় রংপুরের কাকবাড়ি শহরের তিন রাস্তার মোড়ে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 10 জন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে আরো 3 জনের মৃত্যু হয়েছে। করতেছেন কি আপনি? লাইভ হচ্ছে তো। সংবাদ দেখার আগে আমার মরণ কেন হলো? বান্দা তুলেছে দুহাত কবুল করো মোনাজাত, বান্দা তুলেছে দুহাত কবুল করো মোনাজাত। আটকে দিয়েছ, খুব ভালো করেছে। হে ওয়ালাইকুম সালাম, ভালো? সব ভালো না? নিউজটা পড়ে নিই, তারপর কথা বলছি। হ্যাঁ, এই বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, এই তাদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ। এই সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, এবছর থেকে নাকি সে দেশে আর কোনো বাংলাদেশি ঢুকতে পারবে না। ও এগুলো কি বলছি? আমার তো নিউ ইয়র্কে একটা দাওয়াত আছে বিয়ের। আমি তো ক্যানাডা থেকে নিউ ইয়র্কে যাবো কি করে? এই হ্যালো চম্পা, এই শুনেছো? এটা কোনো কথা? আচ্ছা, ডোনাল্ড ট্রাম্পের কি মাথা নষ্ট হয়ে গেছে? ওকে কে ইলেক্টেড করেছে বলো তো? তোমরা লাইভে তো খবর পড়ো। আমি নিউজটা শেষ করে তোকে বাসে গিয়ে আমি কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখছি রে। এই এরপর দাও তো অটো কিউ দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ শেষ করে দিই। দর্শকদের করতালি বলে দিচ্ছে যে তোমার পারফরমেন্স ভীষণ ভালো ছিল। আমার কি মনে হয় জানো, তোমার হাতে নাটক সিনেমার কাজ না থাকলেও সংবাদ পাঠিকা হিসেবে কিন্তু তোমার গ্রহণযোগ্যতা বেড়ে গেল। আমি জানি তুমি বেশ কিছু নাটকে অভিনয় করেছো, তো তোমার কি কোনো নমিনেশন আছে এখানে? তুমি তো নাটকই করো আজকাল, সিনেমা তো? আমি নাটক করি কি করি না, সিনেমা করি কি করি না, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমার কষ্ট হয়, কেননা তুমি তো একটা আলু। তুমি গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত, ফিটা কাটা, তারপর খাতনা, কোন প্রোগ্রামে নেই তুমি? হ্যাঁ আমি আলু, আলু মানছি, কিন্তু অন্য অনেকের মতো আমার আলুর দোষ নেই। আমি নির্দোষ, ফেরদৌস। আপনাকে যেতে দেব না। কেন? আপনার সাথে ফেরদৌস ভাইয়ের নাকি কি কথা আছে? এটা একটু আপনি হাতে নেন। আমি তাহলে একটু হাতে নাও প্লিজ। আমি তোমার সঙ্গে একটু ফিসফিস করে কথা বলতে চাই। যে ওনার সাথী? সাথী না, সেই ব্যাচেলার। হাতটা ছাড়েন বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি। ও আমরা তো ম্যারিড এখন, কিন্তু তাতে কি? চলো না একটু লিটনের ফ্ল্যাটে যাই। বেশি বেশি, এটা বেশি বেশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাই তুমি এমন পুরস্কার পেতেই থাকো। শুনো শুনো, অপি আপুকে লিটনের ফ্ল্যাটে নিয়ে লাভ নাই, আমি যাব, চলো। আচ্ছা ওর কি মাথা খারাপ? ও জানে যে লিটনের ফ্ল্যাটে কি হয়? কেন কি সমস্যা লিটনের ফ্ল্যাটে? আর আজকাল ওসব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, যাওয়া যাবে না, চলো। বেশি বেশি মানে? আমার মনে একটা প্রশ্ন এসেছে তোমাকে নিয়ে। আবার কি প্রশ্ন? প্রশ্নটা হলো, তোমার প্রথম ছবি হঠাৎ বৃষ্টি, সেটা কত সালে মুক্তি পেয়েছিল? 1998 সালে। ১৯৯৮ সাল, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধিনায়ক কে ছিলেন? সম্ভবত আকরাম খান। কিন্তু তুমি আবার ক্রিকেটে ঢুকে পড়লে কেন? আচ্ছা আচ্ছা, কারণ আছে। তারপর কারা ছিলেন? তারপর ছিল দুর্জয়, চশমা লাগবে, খালিদ মাসুদ, খালিদ মাহমুদ, হাবিবুল বাশার, সুমন। কিন্তু তুমি আবার ক্রিকেট অঙ্গনে কেন ঢুকতে চাইছো? না না সেটা না, তারপর তারা তো রিটায়ারমেন্টে চলে গেছেন, এরপর কারা ছিলেন? এরপর এলো মাশরাফি, সাকিব আল হাসান, এই তো এরা। কেন বলো তো? সবাই রিটায়ারমেন্টে চলে গেছে, কিন্তু তুমি এখনো মানে এরকমই আছো। ও আচ্ছা, মানে তুমি সবার সামনে আমার ইয়ে উন্মোচন করতে চাইছো? ইয়ে না, বয়সটা, বয়সটা বলছি। হ্যাঁ তোমার প্রথম ছবি কবে রিলিজ হয়েছে? চলে যাব আমরা পুরস্কারে। না না যাব না। পূর্ণিমারও প্রথম ছবি রিলিজ হয়েছে 1998-এ, এ জীবন তোমার আমার। তার মানে আমাদের দুজনের একসাথেই লঞ্চিং হয় একই বছরে। হোয়াট ডাজ ইট মিন?
আমরা একই বয়সী, একসাথে স্কুলে যেতাম, কলেজে পড়েছি, আমরা বাল্য বন্ধু বলা যায়। আমি শিশু শিল্পী ছিলাম তখন। আর 25,000 চেষ্টা করো না পূর্ণিমা, সবাই জেনে গেছে, সব চিচিং ফাঁক হয়ে গেল। সুবর্ণাপা, আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন? একটু পূর্ণিমাকে শিখিয়ে যান, ওর কাজে দেবে। কথা কিভাবে বলি, মানে আপনি কথা বললেই মনে হয় কবিতা, গান এরকম কিছু, কেন এই রহস্যটা? আচ্ছা একটু শিখান আপা। দেখছেন আবার শুরু করলো, কি শিখবে বলো তো? আপনি যেভাবে কথা বলেন ওটাও একটু কপি করবো আমি এর পরের প্রোগ্রামে। হেরা তো তুমি ফারতা না, আমি তো এম্বাও কথা কইবার ফারি, আবার হেম্বাও কথা কইবার ফারি। বলো 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 বলো। বর্ষা এবং অনন্ত জলিল আপনারা একটু থাকবেন। কেন, আবার কি শুরু করবে? মানে উনি তো বর্ষা ছাড়া কাউকে নেয় না সিনেমাতে। এখানে চেষ্টা করে কোনো লাভ নেই পূর্ণিমা, একটু ট্রাই করতে দাও না রে ভাই। করো করো করো, দেখো না। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি আপনাদের একটা ভিডিও ক্লিপস দেখেছি। ওনার আবার ভিডিও ক্লিপ কেন বেরুলো? না 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 না, আরে আমি দেখিনি তো। মানে ইউটিউবে একটা ভিডিও ক্লিপসে উনি বলেছিলেন যে বেশি বেশি সবজি খাও, সুন্দরী বউ পাও। এটা তো কথা তো সত্যি, তুমি দেখতে পাচ্ছ না সুন্দরী বউ নিয়ে দাঁড়িয়ে আছে? না না, সেটা তো জানি, কিন্তু উনি বলেনি, স্পেসিফিকলি বলেনি যে কোন কোন সবজি, মানে লাউ, গাজর, মূলা, পটল, কোনটা, আপনি যদি একটু আমাদেরকে বলতেন। আমার মনে হয় বেশি বেশি লাউ খাওয়া দরকার, কারণ আমরা জানি না লাউ বানাইলো আমার রোগে। একটু একটু শুনি, একটু শুনি। সাধের লাউ বানাইলো আমার রোগে। ডুগডুগি না, বৈরাগী, বৈরাগী। মানে লাউ দিয়ে ডুগডুগি বানানো আর কি, বৈরাগী না হয়ে। কিন্তু অনন্ত ভাই, আমি একটা জিনিস বুঝলাম, সবজি খাবেন আপনি আর সুন্দরী হবে বউ, মানে কিভাবে? হ্যাঁ, কারণ আপনি যদি সবজি খেয়ে যদি সুন্দর না থাকেন, ফিগার ভালো না থাকে, তাহলে সুন্দরী বউ তো এমনিতেই পালিয়ে যাবে। আপনি এইবার বুঝলাম। ও আচ্ছা, এরপর থেকে তুমি বেশি করে সবজি খাওয়া শুরু করো, তাহলে স্বামী পালাবে না। আমার স্বামী আছে, তুমিও খাও বেশি বেশি সবজি। থ্যাংক ইউ। বুঝলি পূর্ণিমা, সব জায়গায় চেষ্টা করো না, সব কিছু তো হয় না। এখানে অনেক প্রযোজকরা আছেন, তারা নিশ্চয়ই তোমাকে নেবে, তো এত উতলা হওয়ার কিছু নেই। বলো পরের পুরস্কারটি কি বলো? না না, উত্তলা মানে তুমি প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মানে প্রত্যেকটা কথায় কথায় আমাকে অপমান করো, কারণ কি অপমান? হ্যাঁ, অপমান তাকেই করে যার মান সম্মান আছে, কিন্তু যার মান সম্মানই নেই তাকে অপমান আমি কিভাবে করবো? আই ডোন্ট নো। আমি এখন আমি চলে যাচ্ছি, আমি এর পরের উপস্থাপনা তোমার সাথে করছি না। আমাকে বাঁচাও। শাট আপ, শাট আপ। এবার আমি একা একটু সুন্দর করে উপস্থাপনা করতে পারবো। আসলে এতক্ষণ এটা ভীষণ প্রেশার ছিল পূর্ণিমাকে নিয়ে, ওকে এটা শেখাও, এটা করো, আর মঞ্চে সে নানান ধরনের বায়না করেই যাচ্ছিল একের পর এক। যাই হোক, আমরা চলে যাচ্ছি মেরিল প্রথম আলো পুরস্কার 2000। চলে আসছি। আবার কেন? আমি না ফেসবুকে দেখলাম আমার এত লাইক আর কমেন্টস আসছে, আমাকে ছাড়া উপস্থাপনা নাকি হবেই না, বুঝছো? তাই আমি চলে আসছি। আসলে একটা সেলফি তুলি। মানে কি করবে, আবার দিবে ফেসবুকে? মানে এরকম করলে কেন? এটাই তো স্টাইল এখন, জানো না? তোমার তো ফেসবুকও নাই। অনেক কি লাগবে দেখতে? তোমার তো ফেসবুকও নাই। আমার ফেসবুক টেসবুক দরকারও নাই। একটা গান শোনো না, তোমার এই প্রতিভাটাই বা মানুষ জানবে না কেন? গায়িকার গান গাবো? হ্যাঁ, আমি যার নকল করতে পারি তার গানটা গাই। আচ্ছা গাও। কিছুটা আমার শুভদেবের সাথে মিলও আছে কিন্তু, তাই না? কাল সারা রাত ছিল স্মৃতির আকাশে যেন বহুদিন নীর ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপনের রাত। তিশা, আমি কিন্তু তোমারও নকল পারি, আমি দেখতে চাই। আমি কেমন ভালো ভালো ভালো। আমাকে কেমন লাগতেছে? তুমি তো চিরকালই সুন্দর। থ্যাংক ইউ। আমার বয়স কম থাকলে তোমার পেছনে ঘুরতাম, এখনো ঘুরতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে তো আমি যেতে দেব না। কি করবেন আমাকে নিয়ে?
অনেক কিছু কি কি ডিটেইল বলেন ডিটেইল আপনি কতটুকু নিতে পারবেন যা করে সংক্ষেপে হ্যাঁ আপনি কতটুকু নিতে পারবেন না নিতে বলে ফেলে দেব অসুবিধা কি এখানে তো ফেলে দেওয়ার জায়গা না কিন্তু আমার আপনাকে যথেষ্ট ফেলনা মনে হচ্ছে কেন সরি আপনার সাথে কিন্তু নাটকের ডেট আছে আমি কিন্তু ফাঁসিয়ে দেব দেন ফাঁসাদেন ডিরেক্টরের ব্যাপার উনি অন্য কার সঙ্গে করে নেবে কেমন লাগছে বলেন আমি তো চাচ্ছি আরো কিছু বলেন আমাকে কেমন লাগছে একটু বলেন আপনি প্রশ্ন না করলেও কিছু যায় আসে না আরো কিছু বলেন না এটিএম ভাই বলে গেছে অসাধারণ সবাই বলে গেছে অসাধারণ এর বাইরে আমি কি বলবো কিছু ঘুরতো কিন্তু কোনো মানে নাই আসলে আপনাকে সুন্দর মানে বলে লাভটা কি বাট আপনি ডেফিনেটলি সুন্দর তারপর আমার বউ উপস্থিত সবকিছু মিলিয়ে আমার মনে হয় না ঠিক হবে আচ্ছা এইটুকুতেই হবে আমার মনে হয় আপনি আমাকে এখন ছেড়ে দেবেন জি থ্যাংক ইউ সো মাচ বলো এবার কি চাও আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি বলো বলো তুমি আসবে কতক্ষণ তোমারে না দেখলে আমার ঘরে রয় না কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে বিদ্যুৎ ভাই এবং পূর্ণিমা আপাকে বলছি যে অনেক সুন্দর লাগছে আপা ভাই ভীষণ ভালো লাগছে আপা আচ্ছা আমার একটা প্রশ্ন একটা মাঝখানের প্রশ্ন আপনি এত মানে যৌথ প্রযোজনার ছবি নিয়ে এত প্রশংসা কেন করছেন আমাদের বাংলাদেশের ছবি কি ভালো হয় না পূর্ণিমার একটি ছবি এখনো সবার মনে দাগ কেটে আছে সেই ছবিটির নাম হচ্ছে সেটিও যৌথ প্রযোজনার ছিল আপনার শুভকামনা করছি আপনি সন্তান স্ত্রী নিয়ে ভালো থাকুন আপনার পরিবার